কাকু, ও কাকু, কাকু, একদিন খবরের কাগজ না পড়লে কিন্তু পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে না। কাকিমা, ও কাকিমা, বলছি শুনুন না, কদিন কাজের মাসিকে ছুটিটা দিয়েই দেখুন না, আপনিও বাঁচবেন, ওরাও বাঁচবে। দাদু, ও দাদু, দাদু, এই ঠাকুরের পুজোর ফুলটা একদিন না কিনলে ঠাকুর কিন্তু আপনাকে পাপ দেবে না, ঠাকুরও বুঝতে পারছেন চারিদিকের কি পরিস্থিতি। জেঠু, ও জেঠু, এই যে বাজারটা করলেন, রিক্সাওয়ালাকে টাকা দিলেন, হাতটা কি স্যানিটাইজার দিয়ে ধুয়েছেন? আপনার থেকে ওর যেমন শরীরটা খারাপ করতে পারে, ওর থেকেও কিন্তু আপনার শরীরটা খারাপ করতে পারে। এই যে আমাকেই দেখুন না, এত টাকা খরচ করে পরিবার পরিজন সবার থেকে এত দূরে এসে, দেশ ছেড়ে এসে এসেছি যে পড়াশোনা করতে, কলেজ কিন্তু বন্ধ, সব কিছু অনলাইন হয়ে গেল, আমি কিন্তু ইচ্ছা করলেই এখন 4-5 মাসের জন্য বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু গেলাম না। এই 4 দেয়ালের মধ্যেই বন্ধ হয়ে কিন্তু বসে আছি 1 সপ্তাহ ধরে, যা কিছু করছি সব বাড়ি থেকে। কেন করছি, আমার জন্য কি? আমার যদি হয় করোনা, আমি কিন্তু বেঁচে যেতেও পারি, আপনাদের কি হবে তা কিন্তু কেউ জানে না, তাই সবটাই কিন্তু আপনাদের জন্য করা, বয়স্কদের জন্য যাদের ইমিউনিটি কম। আর এখানে এত দূরে বসে যখন আমি দেখছি যে আমার বন্ধু বান্ধব, ভাই বোন দিদিরা সবাই চিন্তিত আপনাদের নিয়ে, তাদের বাবা মাদের নিয়ে, তো সেই জন্যই মনে হলো যে এইটুকু কিন্তু আপনাদের করাই উচিত আমাদের জন্য। আমি জানি ইন্ডিয়ায় থেকে বাইরে না বেরোনো এটা খুবই একটা কঠিন কাজ, আর আপনাদের পক্ষে সমাজের থেকে আলাদা হয়ে থাকাটাও খুব কষ্টকর, কিন্তু একটু চেষ্টা করে দেখুনই না, বাড়িতে বসে থেকেও কিন্তু সমাজ সেবা করা যায়, আর এটা কিন্তু সেরকমই একটা সময় যখন আপনি সব থেকে বেশি আপনার ছেলেমেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার প্রতিবেশীদের জন্য, সমাজের জন্য হেল্প করতে পারেন শুধু বাড়িতে বসে থেকে, বাড়ি থেকে না বেরিয়ে। আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি এই ভাইরাসটার মুখোমুখি হতে, আর সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। স্টে সেফ।